আজ 14ই মার্চ, একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধের আন্দোলনকারীরা কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সংগ্রাম কমিটি গঠন করেন। দিন দিন বাঙালি স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়। স্বাধীনতা যুদ্ধের 42 বছর পর অগ্নিছড়া মার্চের সেসব কথা শোনাচ্ছেন শফিউল হাসান। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। গ্রামে শহরে সব জায়গায় মানুষ মুক্তির স্বপ্নে বিভোর, শপথ একটাই, মুক্তিযুদ্ধ। লাখো বাঙালির উত্তাল আন্দোলন, সংগ্রাম ও সশস্ত্র প্রস্তুতিতে ভাবনায় পড়ে পাকিস্তানি সামরিক জান্তা, তাই তাদের নানা ধরনের অপকৌশলের আশ্রয় অব্যাহত থাকে। পাকিস্তানের বিরোধী দলের নেতারা বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান, কিন্তু তা আমলে না নিয়ে আন্দোলন বন্ধে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা নেয় ইয়াহিয়া খান। মার্চের দিন বাড়ার সাথে সাথে বাঙালির ঐক্য বাড়তে থাকে। চলমান অসহযোগ আন্দোলনের সাথে প্রতিদিনই একাত্মতা ঘোষণা করতে থাকে বিভিন্ন সংস্থা, সংগঠন। শফিউল হাসান, 71।